হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গলি অফিসিয়ালি। আমি মঙ্গলি চলে এসেছি আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, একটা মেকআপ ভিডিও নিয়ে। আজকে যে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি, এটা হচ্ছে দুর্গাপুজোর অষ্টমীর সকালের মেকআপ লুক। তো এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা এই মেকআপ লুকটা দুর্গাপুজো অষ্টমীর দিন সবাই সাজতে পারো, আশা করছি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও আসছে, সামনে দুর্গাপুজো, সাথে ব্লগও আসছে আর নতুন নতুন ভিডিও আসছে। তো দেখতে থাকো মঙ্গলি অফিসিয়ালে, চোখ রাখো চ্যানেলে। তো চলো মেকআপ ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ফিক্সার দিয়ে মুখে স্প্রে করে নিচ্ছি, তারপর ওটাকে শুকিয়ে নিচ্ছি। আর যেহেতু অষ্টমীর দিন সকালের সাজ এটা, তো অষ্টমীর দিন সকালে আমাদেরকে রোদের সম্মুখীন হতে হয়, এই কারণে আমি সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। জয়ের সানস্ক্রিন আমি ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করে নিলাম। এবার আমি প্রাইমারের পরিবর্তে অ্যালোভেরা জেল ইউজ করছি। মেকআপটা একদমই নর্মাল মেকআপ হচ্ছে অষ্টমীর দিন, পুজোর অষ্টমীর দিন সকালে, তো একদমই নর্মাল মেকআপ হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবার আমি ইউজ করব ফিটমিট ফাউন্ডেশন। ফিটমিট ফাউন্ডেশন আমি নিয়ে নিচ্ছি, তারপরে এই যে হাতে নিলাম, এবার ফোটো ফোটো করে স্কিনে লাগিয়ে নিচ্ছি ফিটমি ফাউন্ডেশন, তারপর ব্লেন্ড করব। সামনেই পুজো, তো এরকম মেকআপ ভিডিও, ব্লগ ভিডিও আরও অনেক আসতে চলেছে, সব কন্টিনিউ দেখতে থাকো ভিডিও আমার চ্যানেলে। আশা করছি ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করো সবাই, তোমাদের সাপোর্টের খুব দরকার। তো এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটাকে ব্লেন্ডারের সাহায্যে। তো ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর আবারও কথা বলবো। এবার একটা আইব্রো লিকুইড আর ব্রাশের সাহায্যে আমি আইব্রোটাকে এঁকে নেবো। তো আমি ছোট্ট করে একবার আইব্রোটাকে এঁকে নিয়ে একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আইব্রোটাকে একটু ব্লেন্ড করে নিলাম, নইলে খারাপ লাগতো দেখতে। এবার আমি কনসিলার দিয়ে আইব্রোটাকে সেট করে নিচ্ছি। তো আইব্রো নর্মাল আঁকলে ভালো লাগে না, যতক্ষণ না কনসিলার দিয়ে সেট করি। তো এবার আমি কনসিলারটাকে সেট করে নিচ্ছি, এদিকটা হয়ে গেছে, এবার এদিকটা করে নিচ্ছি। প্রথমে কনসিলার লাগিয়ে নিয়েছিলাম, এবার সুন্দর করে সেট করে নিই, তারপরে এদিকটাও সেট করে নিলাম। এবার আমি একটা রেড আই শ্যাডো অ্যাপ্লাই করছি আমার চোখের উপরে, শুধুই রেড আই শ্যাডো অ্যাপ্লাই করছি, কোনো রকম ভেজাল মেকআপ না, একদমই সিম্পল মেকআপ। যেহেতু অষ্টমীর সকালের মেকআপ এটা, তাই একদমই সিম্পলের মধ্যে মেকআপ, কোনো রকম ভেজাল নেই। তো আমি আমার চোখের ওপরে রেড আই শ্যাডো ইউজ করে নিচ্ছি, দুদিকটাই সমানভাবে করে নিলাম। এবার আমি ইউজ করছি এমআরএসের আইলাইনার। এমআরএসের আইলাইনার আমি দুই চোখে সমানভাবে সুন্দর করে পরে নেব। এবার হচ্ছে আমি ইউজ করব এমআরএসেরই মাসকারা। তো মাসকারাটা আমি লাগিয়ে নিচ্ছি চোখের পাতার মধ্যে, যাতে চোখটা আরও সুন্দর হয়। তো মেকআপ করা মানেই সুন্দর হওয়া, সবাই জানে, মেকআপ সবাই অনেকের জন্য করে, যাতে অল্প কিছু কিছুক্ষণের জন্য হলেও তাকে ভালো লাগে দেখতে। তো আমি মাসকারা ইউজ করে নিলাম। এবার আমি ইউজ করছি ব্লু হেভেনের একটা ছোট্ট কাজল, কারণ আমার বেশি দামি কাজল আমার চোখে সেট করে না, আমার খুব মানে অ্যালার্জি টাইপের হয়, তো এই কারণে আমি এই ছোট্ট ব্লু হেভেনের এই ছোট্ট কাজলটা ইউজ করি। হয়তো অনেক ভিডিওতেই দেখেছো তোমরা, যদি না দেখে থাকো তো আমার আরও ভিডিওতে দেখে নাও, আমি বেশিরভাগই এই ব্লু হেভেনের কাজলটা ইউজ করি। এবার ইউজ করে নিচ্ছি আমি ফিটমিট ফেস পাওয়ার। হ্যাঁ, এবার ইউজ করছি ফেস পাওয়ার। তো আমি ফিটমিট ফেস পাওয়ারটা ইউজ করে নিচ্ছি। তো আমি সুন্দর করে ফেস পাউডারটাকে ইউজ করে নিলাম আমার গোটা মুখে, চোখ বাঁচিয়ে, যেহেতু আমি আইলাইনার আগে চোখে কিনেছি। এবার আমি ব্রাশের সাহায্যে
মুখে হাইলাইট করে নেবো। তো আমি মুখে হাইলাইট করে নিচ্ছি, রেড পিঙ্ক যে কালারটা আছে আমার কাছে আমি সেই কালারটা ইউজ করছি। হ্যাঁ, প্রথমে আমি আঙুলের সাহায্য করছি যাতে আমার সুবিধা হয়, কারণ সবসময় তুলির সাহায্যে হয় না, আমি আঙুলের সাহায্যেই প্রথমে করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগবে, খারাপ লাগবে না, বরঞ্চ সুবিধাই হবে করতে। তো আমি আঙুলের সাহায্যে প্রথমে লাগিয়ে নিয়ে তারপর আমি ব্রাশের সাহায্যে হাইলাইটারটাকে ব্লেন্ড করছি, হাইলাইটিংটা করে নিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা, কেউ মাঝপথে ছেড়ে যেও না, কিন্তু নিয়ে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো সবাই, তোমাদের সাপোর্ট খুবই দরকার। তো আমি আরও নতুন নতুন ভিডিও, মেকআপ ভিডিও, ব্লগ ভিডিও সবই নিয়ে আসছি। তো দেখতে থাকো, করে নিলাম হাইলাইটিং, এবার আমি করব হচ্ছে নাকি। তো এবার আমি করব নাকে। তো তোমরা বলতেই পারো যে ব্রাশের সাহায্যে নাকে কেন করছি না, নাকে কেন আঙুলের দ্বারা করছি। হ্যাঁ, আমার মনে হয় ব্রাশের থেকে আঙুলের দ্বারা করলে একটু বেশি সুবিধা হয়, একটু বেশি জিনিসটা উজ্জ্বল করে। তো আমি আঙুলের সাহায্যেই করি নাকে, তো আমার ভালো লাগে আঙুলের সাহায্য করতে, আমার ভালো লাগে। আশা করছি তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগতে পারে। তো আমি তারপর পুরো মুখটাকে হাইলাইটিং করে নিলাম, চলো ভিডিওটা দেখতে থাকো। এবার আমি আইল্যাস লাগিয়ে নেবো। হ্যাঁ, চোখ আঁকার পর আইল্যাস না লাগালে একেবারে মনে হয় না যে আই মেকআপ হয়েছে। তো আমি এবার আইল্যাস লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, রেড লিপস্টিক আমি লাগিয়ে নিচ্ছি, ব্যাস। এবার আমার মেকআপটা কমপ্লিট হবে, তোমরা যেন পুরোটা দেখতে থাকো। হ্যাঁ, আমার লিপস্টিক লাগানো হয়ে গেছে। এবার আমি সবশেষে আবার ফিক্সার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো চলো, কবে ডাক দেবে ডাক, দিন গুনছে যে তারি, দেখো মন কাশবন দুলছে যে সারি, কবে ডাক দেবে ডাক, দিন গুনছে যে তারি, শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো।